নমস্কার আশা করব সকলেই ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওটিতে আদমশুমারির একটা মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আমি আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে বলে রাখি যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কত সালে প্রতিষ্ঠিত হয় তো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দু নম্বর কোশ্চেন হচ্ছে উনিশশো সালের চার নভেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধানের খসড়া গৃহীত হয় কোথায় তো স্বাধীন বাংলাদেশের সংবিধানের খসড়া গৃহীত হয় গণপরিষদে তিন নম্বর কোয়েশন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হয় উনিশশো সালের ড্যাশ তো বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হয় উনিশশো একাত্তর সালের তিন মার্চ অর্থাৎ মার্চ মাসের তিন তারিখ তো আপনারা যদি একবার মনোযোগ সহকারে কোশ্চেনগুলো দেখেন তাহলে আপনাদের কিন্তু মনে থেকে যাবে তো চলুন চার নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কখন বাংলায় ভাষণ দিয়েছিলেন পঁচিশ সেপ্টেম্বর উনিশশো সালে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে তো বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান ছয় নম্বর প্রশ্ন হচ্ছে মুক্তির গান চলচ্চিত্র কে পরিচালনা করেছিলেন তো মুক্তির গান চলচ্চিত্র পরিচালনা করেছিলেন তারেক মাসুদ সাত নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত তো বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে উনিশশো নয় মার্কিন ডলার পরের কোশ্চেন হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান মহাকাশে কত তারিখে উৎক্ষেপণ করা হয় তো বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান মহাকাশে বারোই মে দু হাজার উৎক্ষেপণ করা হয় নয় নম্বর কোশ্চেন হচ্ছে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে কে তো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো দশ নম্বর প্রশ্ন হচ্ছে গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত তো গম্ভীরা হচ্ছে রাজশাহী অঞ্চলের সঙ্গীত এগারো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডার সেক্টর কোনটি তো সেক্টর দশ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ কমান্ডার তো এই যে কোশ্চেনগুলো আমি আলোচনা করলাম এই কোশ্চেনগুলো সমস্তটা বাংলাদেশ সম্পর্কে অর্থাৎ আমাদের দেশ সম্পর্কে কোশ্চেন করা হবে এবং আরও যে যেমন রয়েছে আন্তর্জাতিক বিষয়াবলি বিজ্ঞান ইংলিশ বাংলা অঙ্ক এসব থেকেও কোশ্চেন করা হবে তো আমি আজকে এই ভিডিওটিতে জাস্ট দেশ সম্পর্কে কি কি কোশ্চেন করবে এই নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আমরা আন্তর্জাতিক বিষয় বলি বিজ্ঞান ইংলিশ বাংলা এসব নিয়ে আলোচনা করব তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে